আরাম তো আমাদের এলাকায় শুটিং করার জন্য দেব দাদাভাই আর সোহম দাদাভাই এসছে, আর এখানে দেখো প্রচুর লোকের ভিড়, আর তাতে করে রোদ গরম, মানে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। তো কী করে মানে কী করবে, আর এদিকে দেখো লোকের ভিড়ে শুটিং করবে এখানে, তো শুটিং করতে পারছিল না, ওটাই আর কি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর কোনো ভিডিও দেখো লম্বা হয়েছে, কোনো ভিডিও বাঁকা হয়েছে, তো প্লিজ তোমরা সবাই একটু দেখো এভাবেই। আর এত গরম রোদের মধ্যে কত লোক এসেছে দেখো, সবাই শুধু ভাই শুধুমাত্র দেব দাদাভাই আর সোহম দাদাভাইকে দেখার জন্যে ছুটে ছুটে এসছে সবাই। তো দেখো কত ভিড় হয়েছে, আর এখানে দেব দাদাভাই পুলিশের ড্রেসে শুটিং করছিল আর কি, তো তবে এত রোদ গরমে শুটিং করতে পারেনি আর শুটিং হয়নি ভালোভাবে। তো চলো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, আর সামনে থেকে দেখার পর অনেকটা ভালো লাগছে। তো স্বপ্ন যেটা ভাবা হয়নি সেটা সামনে থেকে দেখা হলো আর কি। তো অল্প একটু ভিডিও শ্যুট করতে পেরেছি, তারপর সবাইকে ভিডিও বন্ধ করতে বলেছে, তাই আর কি ভিডিও করা হয়নি। চলো এইটুকু ভিডিওই দেখা হবে, নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো, বা